গাজীপুর সিটি নির্বাচনের নতুন মোড় নিয়েছে। সিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন তালিকার যাচাই বাছাই বাদ পড়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। রিটার্নিং কর্মকর্তা জানান, তার মায়ের প্রার্থিতা বৈধ রয়েছে। সকাল থেকে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে 12 জন এবং কাউন্সিলর পদে 372 জন। তবে প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী মাঠ। নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের আচরণবিধি মনিটরিং করা হচ্ছে, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে কঠোরভাবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। সকাল থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। রফিক, আজ সকালে তো একটি চমকপ্রদ খবর এলো যে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হয়েছে, কিন্তু তার মায়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সব মিলে কেমন অবস্থা গাজীপুরে? শরীফ, আসলে জানেন আপনি যে মেয়র পদে লড়ার জন্য 12 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এর মধ্যে কিন্তু তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছেন অন্যতম গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তো এই মুহূর্তে আসলে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত কাউন্সিলর প্রার্থীরা মূলত নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেই সমস্ত আসলে মনোনয়নপত্রগুলোই এই মুহূর্তে বাছাই চলছে। তো আসলে যেটি বলছিলাম, জাহাঙ্গীর আলমের যে মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে, সেটি তাকে দেখানো হয়েছে একটি ব্যাংকের ঋণ খেলাপি রয়েছেন, যে কারণে বাংলাদেশ ব্যাংক একটি আপত্তি জানিয়েছে এবং আপত্তির কারণে মূলত তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। যদিও জাহাঙ্গীর আলম এখানে ব্যাংকের প্রতিনিধি এমনকি লয়ার সহ এখানে হাজির হয়েছিলেন এবং ওই ব্যাংকের তার যে কিস্তি চলমান আছে সেই সমস্ত কাগজপত্র দাখিল করেছেন। তারপরে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের আপত্তি রয়েছে এই কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হলো, তিনি চাইলে কমিশনে গিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। তো জাহাঙ্গীর তার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি আসলে রিটার্নিং কর্মকর্তা যে তার মনোনয়নটি বাতিল করেছে সেটি আসলে ন্যায়সঙ্গত না, যেহেতু তিনি আসলে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন এবং তিনি তার বাতিল যে মনোনয়নপত্র বাতিল করেছে তার বিরুদ্ধে তিনি আপিল করবেন সেটি জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই বাছাই পর্ব চলছে, যেহেতু 57টি ওয়ার্ডের 300 উপরে প্রার্থী রয়েছে, ধারণা করা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এই যাচাই বাছাই প্রক্রিয়াটি চলবে। তো এখন পর্যন্ত এই ছিল আসলে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।